আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলেন হাইলাকান্দিবাসী অসুস্থ মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করলেন দুই পাচণ্ড পুত্র যার ফলে নিজের বাড়ির সামনেই প্রায় তিন ঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হলো অসুস্থ মাকে হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণিতে সংগঠিত হয়েছে এই ঘটনা শেষ ম্যাচ পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজের বাড়িতে প্রবেশ করতে সক্ষম হন বৃদ্ধা জয়ানাথ অসুস্থ মাকে অবহেলা করার অভিযোগে দুই পুত্র অনুপনাথ ও অলকনাথকে আটক করেছে পুলিশ এর মধ্যে অনুপ পেশায় শিক্ষক এবং অলক হাইলাকান্দি জেলা জেলাশাসক কার্যালয়ের সেকশন অ্যাসিস্ট্যান্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রণাম আইন রাজ্যে বলবৎ করে সরকারি কর্মচারীদের নিজের বৃদ্ধ মা ও বাবার দায়িত্ব নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছিলেন তবে বাবা মায়ের প্রতি দুই সরকারি কর্মচারীর চরম অবহেলা আজ হাইলাকান্দিতে সামনে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষিকা জয়ানাথ দুই পুত্রের সঙ্গে তার স্বামীর বানিয়ে যাওয়া হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণির একটি ঘরে থাকতেন কিন্তু জয়ানাথের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুই পুত্র এবং পুত্রবধূরা তাকে অবহেলার চোখে দেখতে শুরু করেন বলে অভিযোগ কিছুদিন আগে জয়াদেবী অসুস্থ হয়ে পড়লে মেয়ে তাকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান সেখান থেকে তিনি চাড়া পেয়েছেন হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর জয়াদেবীকে বিকেল তিনটায় হাইলাকান্দির বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু দুই পুত্র অনুপ ও অলোক তাদের অসুস্থ মাকে সমঝা অস্বীকার করেন জয়াদেবীর জামাতা যিশুনাথ জানান সকাল থেকেই অনুপ এবং অলক তাদের ফোন তুলছেন না চেষ্টা করলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না অ্যাম্বুলেন্স করে তাদের মাকে হাইলাকান্দি নিয়ে আসার পরও তারা ঘরের দরজা খুলছিলেন না ঘরের বাইরে থেকে নানা অনুরোধ করার পরও মায়ের প্রতি সামান্য দায়িত্ববোধ দেখাননি দুই পুত্র এদিকে সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়া প্রতিবেশীরা এগিয়ে আসেন খবর দেওয়া হয় বিজেপির মহিলা মোর্চাকে তারা নানা চেষ্টা চালালে মাকে ঘরে নিয়ে যেতে রাজি হননি পুত্র ও পুত্রবধূরা কিছু সময় পর জয়াদেবীর বড় ছেলে অলক ঘর থেকে বেরিয়ে এলেও মাকে ঘরে রাখার মতো অবস্থা নেই বলে তিনি জানান এক সময় এ বিষয়ে স্থানীয় লোকেরা প্রতিবাদ করতে শুরু করেন তাদের অভিযোগ অসুস্থ জয়ানাথের উপর দুই পুত্র অত্যাচার চালায় পারিবারিক কুন্তুলের জন্য অসুস্থ মাকে ঘরেই ঢুকতে দিচ্ছেন না দুই পুত্র এ বিষয়ে স্থানীয় লোকেরা জেলাশাসক শাসক এন এইচ গৌতমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে হাইলাকান্দির সার্কল অফিসার কে জামিকে পাঠান শেষমেশ সার্কল অফিসারের হস্তক্ষেপে দুই ছেলে তাদের জন্মদাত্রী মাকে ঘরে স্থান দিতে রাজি হন তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ মাকে অবহেলা করার দায়ে দুই সরকারি কর্মচারী অনুপ ও অলোককে আটক করে থানায় তুলে নিয়ে গেছে দুই পুত্রবধূকে শাশুড়ির সেবা যত্ন করতে করার নির্দেশ দিয়েছেন সার্কল অফিসার তবে হাইলাকান্দির দুই পুত্রের মায়ের প্রতি এই চরম অবহেলার গণনাকে উপস্থিত সবাই এক মুখে দীক্ষার জানিয়েছেন অপরদিকে সারা রাজ্যের সঙ্গে শুনায় প্রাথমিক শিক্ষা খণ্ডে বুধবার ধর্না প্রদর্শন করলেন ঠিকাভিত্তিক নিয়োগপ্রাপ্ত টেট শিক্ষক শিক্ষিকারা ধর্ণা শেষে খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠান তারা এদিন তারা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী থাকাকালীন দুই হাজার বারো ও তেরো সালে দুদফায় নিয়োগ দেওয়া হয় তাদের তখন থেকে নিয়মিত শিক্ষকদের মতোই সংশোধিত হারে আরোপি অনুযায়ী বেতন পাচ্ছেন বৃত্তিগত যোগ্যতা অর্জনের পর তাদের চাকরি নিয়মিত করার কথা দিয়েছিলেন হিমন্ত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্মারকপত্রে এ নিয়ে স্বাধীনতা দিবসেও ফের একবার চাকরি নিয়মিতকরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষকদের এতে আলো আসার ব্যাপারে শিক্ষামন্ত্রী রণত পেগুর দেওয়া শ্রোতা তাদের হতাশ করেছে এসব উল্লেখ করে তাদের চাকরি নিয়মিতকরণে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে স্মারকপত্রে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থার সোনায় ব্লক সভাপতি ও সম্পাদক ক্রমে হিমাংশু সুমাদ্দার ও ইকবাল লস্কর সহ অন্যান্য টিকা শিক্ষকরা অপরদিকে এবার রাজনৈতিক কর্মসূচি নিয়ে দুদিনের আসছেন এআইউডিএফ দলের সুপ্রিমো সাংসদ বদরউদ্দিন আদমন করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী চয়নকে সামনে রেখে আগামী চব্বিশ নভেম্বর হাইলাকান্দি এবং পঁচিশ নভেম্বর করিমগঞ্জে তিনি বুথ ভিত্তিক দুটি কর্মীসভায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে এদিকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আদমুলের সফরসূচিকে কেন্দ্র করে দলীয় কিংবা রাজনৈতিক মহলে দুই জেলায় তেমন কোনো চর্চা নেই বলে জানা গিয়েছে অপরদিকে টাইমার বক্সে তালা অন্ধকারে সদরঘাট সেতু পুরসভা ও পূর্ত বিভাগের বিল বিবাদ কাহিনি সেই একই এর আগে বার কয়েক এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সাময়িক সুরক্ষা করা হলেও স্থায়ী সমাধানের রাস্তা বের হয়নি বর্তমানে ফের সৃষ্টি হয়েছে একই পরিস্থিতির তাই রাত হলেও বিদ্যুতের বাতি জ্বলছে না সদরঘাটের নতুন সেতুতে অন্ধকার হয়ে থাকছে পুরো সেতু সদরঘাটে যখন শুধুমাত্র পুরনো সেতু ছিল তখনও বিদ্যুৎ বিল মেটাবে এই বিবাদে দেখা গেছে এমন পরিস্থিতি সংস্কার কাজের জন্য বর্তমানে পুরনো সেতু বন্ধ রাখা হয়েছে যানবাহন চলাচল করছে শুধু নতুন সেতু দিয়ে এবার একই কারণে নতুন জ্বলছে না বিদ্যুৎ বাতি মূল সমস্যা বিল হলেও এর সূত্র ধরে নির্ধারিত সময়ে বাতি ও জন্য ব্যবহৃত নেবার টাইমার বক্সে জুলিয়ে দেওয়া হয়েছে তালা তবে বিবাদমান দুই পক্ষ পূর্ত বিভাগ এবং পুরসভা উভয় পক্ষের দাবি তারা তালা জুলাননি আর বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এর কর্মকর্তাদেরও দাবি কারা তালা জ্বলিয়েছে এ নিয়ে তাদেরও কিছু জানা নেই সব মিলিয়ে এবার জট পাকিয়েছে অনেক বেশি গত কিছুদিন ধরে রাতে সেতু অন্ধকারে থাকা নিয়ে ইতিমধ্যে আন্দোলনও করেছে মহিলা কংগ্রেস কিন্তু এ পর্যন্ত বাতি জ্বলেনি এ নিয়ে জিজ্ঞেস করলে এপিডিসি এর কেউ সরকারিভাবে কিছু বলতে রাজি হননি সবারই এক কথা তাদের তরফে লাইন কাটা হয়নি তাই বাতি কেন জ্বলছে না এ নিয়ে তাদের বলার কিছু নেই তবে এপিডিসি এর লাইন কাটেনি এরপরও কেন বিদ্যুৎ বাতি জ্বলছে না এ নিয়ে প্রশ্ন করলে নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক আধিকারিক জানান টাইমার বক্সে কেউ তালা জুলিয়ে দেওয়ায় তাদের পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না ব্যাপারটা খুলসা করে ওই আধিকারিক জানান সেতুর বিদ্যুৎ বাতি নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে জ্বলা অনেবার জন্য টাইমার লাগানো রয়েছে সদরঘাটের দিকে এবং রংপুরের দিকে রয়েছে দুটি টাইমার বক্স কিছুদিন আগে দেখা যায় টাইমার বক্স দুটিতে তালা জুলিয়ে দেওয়া হয়েছে তাই বক্সের ভেতরে কি হয়েছে তা পরীক্ষা করে দেখা সম্ভব হচ্ছে না তবে অনুমান করা হচ্ছে খুব সম্ভবত তালা জুলানোর আগে টাইমারে এমন কিছু করা হয়েছে যাতে তা কাজ করছে না এতে জ্বলছে না বাতি ওই আধিকারিক আরও জানান সেতুর বিদ্যুৎপাতির বিল মেটানো নিয়ে পুরসভা এবং পূর্ত বিভাগের মধ্যে ঠান্ডা লড়াই চলছে দীর্ঘদিন ধরে সদরঘাটের পুরনো সেতু রয়েছে পূর্ত সড়ক বিভাগের অধীনে এবং নতুন সেতু পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে পুরনো সেতুতে জ্বলা বিদ্যুৎ বাতির বিল মেটানো নিয়ে বিগত দিনে অনেক সমস্যা হলেও বর্তমানে ওই সেতুর আর কোনো বিল বকিয়া নেই তবে নতুন সেতুর ক্ষেত্রে বর্তমানে বিল বকিয়া পড়ে গেছে প্রায় দুই লক্ষ টাকা এর জন্য বিগত দিনে তারা নতুন সেতুর লাইন কেটে দিলেও পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের আগে জেলা আয়ুক্তের হস্তক্ষেপে ফের সংযোগ দেওয়া হয় এরপর বিল মেটানো না হলেও তারা লাইন কাটেননি এবার টাইমার সমস্যায় জ্বলছে না বাতি কিন্তু টাইমার বক্ত এপিডিসিলের সম্পত্তি এই অবস্থায় কেন তালা বেঙ্গে তা ঠিক করা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন করলে ওই আধিকারিক জবাব দেন এপিডিসিলের তো কোনো সমস্যা হচ্ছে না সেতুতে বাতি জ্বলা বা না জ্বলা নিয়ে সমস্যা হলে হচ্ছে পুরসভা এবং পূর্ত বিভাগের তাই ওই দুই পক্ষ নিজেদের মধ্যে সমস্যা না মেটালে এপিডিসিএল কেনই বা আগ বাড়িয়ে বেজালে জোড়াতে যাবে তিনি আরও জানান সেতুর বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে গ্রাহক হিসেবে নাম রয়েছে পূর্ত বিভাগের তাই যখনই বিল পাঠানোর প্রয়োজন হয় তখন তারা পাঠিয়ে দেন ওই বিভাগের কাছে এদিকে টাইমার বক্সে খেয়ে তারা জ্বলিয়েছে ছাবি রয়েছে কার কাছে এ নিয়ে পুরসভার এক কর্তা ব্যক্তি স্পষ্টভাবে বলেন পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের পক্ষ থেকে জোরানো হয়েছে তারা চাবি রয়েছে তাদের কাছে যদিও পূর্ত বিভাগের শিলচর উদারবন্ধ টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাক দাবি করেন তারা তালা জুলাননি তাই চাবি কার কাছে রয়েছে এ নিয়ে তাদের কিছু জানা নেই সঙ্গে তিনি আরও বলেন টাইমার বক্সে তালা জুলে থাকাটাই যদি সমস্যা হয় তবে তা ভেঙে দিলেই হয় তবে যে যাই করুক পূর্ত বিভাগ সেতুর বিদ্যুৎ বাতির বিল মেটাতে পারবে না স্পষ্টভাবে একথা বলে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সেতু রয়েছে পুরসভার এলাকার মধ্যে আর রাস্তায় জোলা বিদ্যুৎ পাতি বাবদ পুরসভা করণীয় থেকে পুরবাসীর কাছ থেকে কর নেবে পুরসভা আর বিল না মিটিয়ে সব কিছু ঠেলে দেওয়া হবে পূর্ত বিভাগের খাতে এটা কেমন করে হয় যদিও পুরসভার কর্তা ব্যক্তির বক্তব্য সেতু তো পূর্ত বিভাগের সম্পত্তি ওই সেতুতে বিদ্যুৎবাদী জোলার বিল কেন মেটাবে পুরসভা আগে পূর্ত বিভাগ সেতুর হস্তান্তর করে দিক পুরসভাকে তখন বিল মেটাবে পুরসভা সেতু হস্তান্তরের আগে পর্যন্ত পুরসভার পক্ষ থেকে বিল মেটানোর প্রশ্নই ওঠে না এদিকে বিল মেটানো নিয়ে পুরসভা ও পূর্ত বিভাগের এই বিবাদের যাতা হলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেতু দিয়ে চলাচলকারী সাধারণ লোকেদের বাতি না জ্বলায় রাতে অন্ধকার হয়ে পড়া সেতুর ফুটপাতে আড্ডা জমাতে দেখা যায় নেশা এতে অনেক সময় বিপদে পড়তে হচ্ছে অনেক লোককে কিন্তু তাদের কথা শোনার কেউ নেই এসবের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পুরসভা পূর্ত বিভাগ বা এপিডিসিএল কোনো পক্ষই যদি টাইমার বক্সে তালা জুলিয়ে না থাকে তবে জুলালো ভূত সেতুর বাতি না জোড়াকে ঘিরে এসব কাণ্ড কারখানা যেন ইঙ্গিত করছে শিলচরবাসী রয়েছেন ভূথের রাজত্বেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত